পুজো স্পেশাল সিরিজ আজকে থেকে আমরা শুরু করছি এন্ড আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চায়না টাউন। তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি কি দেখতে চাও চায়না টাউনে স্পেশালি, তো তোমরা প্রচুর প্রচুর রেকমেন্ড করেছো, মানে অনেক জায়গাতেই আমার মানে তোমাদের রেকমেন্ডেশন এসেছে, তার থেকে আমি দু থেকে তিনটে জায়গা সিলেক্ট করে নিয়েছি, আজকে আমি তোমাদের সেগুলোই দেখো। ফার্স্টেই আমি আজকে যাচ্ছি গোল্ডেন জয়, চায়না টাউনের ফেমাস একটা রেস্টুরেন্ট, অ্যান্ড সেখানে তোমাদেরকে দেখাবো এখানে ফেমাস কী কী আছে, কী কী তোমরা খেতে পারবে। আমি বাজেট রাখছি এখানে দুজনের জন্য 500-700 টাকা, অ্যান্ড সেই হিসেবে মাথায় রেখেই মানে সেই ব্যাপারটা মাথায় রেখেই তোমাদেরকে আজকে দেখাবো কী কী খাচ্ছি এখানে দেখার জন্য। প্লিজ, it was night and day when you entered the space of me. গোল্ডেন জয়ের ভেতরে অ্যান্ড এখানে আমরা অলরেডি 3 ডে স্টার্টার আমরা অর্ডার করে দিয়েছি, এর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো মানে তোমরা কিছু সাজেস্ট করেছো আমাকে সেগুলো তোমাদের দেখাবো, প্লাস আমি নিজে থেকেও কিছু একটা মানে অর্ডার করেছি সেটাও আমি তোমাদেরকে এখানে দেখাবো। প্রত্যেকটা আইটেমের প্রাইস আমি নিচে দিয়ে দেবো, একদম যখন খাবো তার সাথে সাথে আমি নিচে দিতে থাকবো, অ্যান্ড তার সাথে রেটিংও আমি দিতে থাকবো, কোয়ান্টিটি কোয়ালিটি কেমন সেটাও আমি তোমাদের দেখাবো। তো আপাতত স্টার্টারটা আসুক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা আইটেমই এখানে 3টে পোর্শনের মধ্যে ডিভাইড করা আছে, স্মল, ফুল, মিডিয়াম। এবার তোমাদেরকে ডিসাইড করতে হবে তোমরা কীরকম নেবে, ফুল ফ্যামিলি এলে ফুল নেবে, যদি মিডিয়াম মানে 4-5 জন আসো তাহলে মিডিয়ামটা তোমরা নিতে পারো, আর যদি তোমরা 2-3 জন আসো তাহলে তোমরা স্মলটা নিতে পারো। এখানে সবকটা আইটেমই দেখো, এখানে অ্যাপেটাইজার এখান থেকে শুরু হচ্ছে, এখানে ফুল স্মল করে তোমরা দেখতে পাবে অলরেডি, অ্যান্ড এখানেও দেখো তোমরা 3টে অপশন পেয়ে যাবে, আই গেস 3টে, আর 2টো থাকবে মিডিয়াম অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম, অ্যান্ড তার সাথে থাকবে একটা ফুল। তো এখানে এইরকম সিস্টেম আছে যে তোমরা যেরকম মানে ফ্যামিলি মেম্বার আসবে বা যেরকম মেম্বার্স তোমরা আসবে সেই অনুযায়ী তোমরা ডিসাইড করতে পারবে, উইচ ইজ আ গ্রেট পার্ট। নাও কামিং টু দ্য লোকেশন, তোমাদের মানে তোমরা এখানে আসবে কী করে সেটা আমি একটু ভালো করে তোমাদের বলে রাখি। তোমরা যদি আসতে চাও বাইপাস হয়ে, বাইপাস থেকে তোমাদের আসতে হবে সায়েন্স সিটি, অ্যান্ড দেন সায়েন্স সিটি থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা লাল রঙের বড় চাইনিজ লেখাওয়ালা গেট পড়বে, সেখান থেকে বেশ কিছুটা মানে যেরকম যেরকম রাস্তাতে যাচ্ছে সেরকম সেরকম গলি গলি দিয়ে মতন রাস্তা দিয়ে 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 এগিয়ে গিয়ে একদম মানে লেফট হ্যান্ড সাইডে পড়বে হচ্ছে গোল্ডেন জয়, অ্যান্ড তারপরেই আরও নানা রকম রেস্টুরেন্টগুলো, এখানে অনেক প্রচুর প্রচুর রেস্টুরেন্ট আছে সেগুলো তোমরা দেখতে পারো মানে দেখে দেখে আসতে পারো। গোল্ডেন জয় পড়বে, তারপর আই গেস বেইজিং পড়বে, আমরা এখন সেটা যাই না, যাবো তারপর বুঝতে পারবো। অ্যান্ড তোমরা যদি আসতে চাও পার্ক সার্কাস থেকে তাহলে তোমাদের আসতে হবে পার্ক সার্কাস টু সায়েন্স সিটি কানেক্টেড, অ্যান্ড সেখান থেকে তোমাদের পড়বে 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওই বড় লাল গেটটা, অ্যান্ড সেখান থেকে তোমরা আবার সেই রকম রাস্তা ধরে ধরে আসতে পারো। আমি গুগল ম্যাপের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে না তোমাদের কোনো অসুবিধা হয়, অ্যান্ড এছাড়াও ওলা উবারের অপশন তো আছে সেটাও তোমরা পেয়ে যাবে অলরেডি, মানে সেখানে মানে ওলা উবারের করে আছে চাইলো একদম ডিরেক্ট একদম লোকেশন ঠিকঠাক লোকেশনই পিন করা আছে। ফার্স্টেই আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এখানের ফেমাস থাই স্যুপ, অ্যান্ড তোমরাও আমাকে রেকমেন্ড করেছিলে যে এখানের ফেমাস থাই স্যুপটা আমি যাতে রিভিউ করি। দেখো বেসিক্যালি তোমাদের 2টো কথা বলার আছে, সেটা হচ্ছে এইটা 3টে পোর্শন থাকবে, স্মল, ফুল অ্যান্ড মিডিয়াম। তো আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে স্মল, প্রাইস ইজ 180 রুপিস অনলি, অ্যান্ড এর যে পোর্শনটা দিয়েছে উইচ ইজ দিস, একদম কিন্তু পারফেক্ট দুজনের জন্য স্টার্টার মিল শুরু করার জন্য এরকম 2টো স্যুপ দিয়েছে। দেখো মানে একদম পারফেক্ট একটা পোর্শন সার্ভ করা হয়েছে, তোমরা যারা মানে তোমরা যারা কাপলে আসবে তারা বেকার বেশি মানে মিডিয়াম বা ফুলটা না নিয়ে তোমরা এই স্মলটা নিতে পারো। এরকম মিডিয়ামটার প্রাইস হচ্ছে 250, অ্যান্ড ফুলটার প্রাইস আই গেস 300 সামথিং এরকম কিছু একটা ছিল। আমি মেনুটা তোমাদের লাস্টে দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো, তোমরা একটু ওখান থেকে দেখে নিতে পারবে। কনসিস্টেন্সিটা আমি একবার বলতে চাই তোমাদের, দেখো কনসিস্টেন্সিটা কতটা ভালো, মানে দেখেই না একটা সেই মানে টেম্পটিং ব্যাপারটা একটা মানে চলে আসছে যে মনে হচ্ছে কতক্ষণে খাবো এরকম একটা ব্যাপার। অ্যান্ড কোরিয়েন্ডার, মাশরুম, চিকেন, এগস কতটা পরিমাণে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ আই গেস। তো এটা এবার আমি খেয়ে দেখি, ঠান্ডা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না, বেকার, এটা আমি খেয়ে দেখি। আহা
দারুণ খেতে, এটা দারুণ। থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে রেকমেন্ড করেছো এটা, এটা দারুণ খেতে। আমি মানে চিকেন স্টকের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি, তার সাথে যে ভেজিসগুলো আছে মানে মাশরুমই দিয়েছে বেসিক্যালি। অ্যান্ড মানে একবার খেলাম না, কোরিয়েন্ডারের একটা স্ট্রং ফ্লেভার আমার মানে মুখের মধ্যে এত মানে কি বলবো এমনভাবে গেল যে ওই ফ্লেভারটা কিন্তু এখনও অবধি রিমেইন মানে মেনটেন আছে। তার সাথে মাশরুমগুলো না একদম ভালোভাবে খুব স্মুথ একদম একটা ব্যাপার মানে ক্রিকেট করছে, যেহেতু এটা খুব কি বলবো ভালো মতন সেদ্ধ হয়েছে। তার সাথে চিকেনের পিসগুলো চাংসগুলো যে মুখের মধ্যে গেল বেশ ভালো লাগলো। এগের পোর্শনটাও কিন্তু বেশ ভালোই লাগলো। চিকেনটা আমি জাস্ট একটু আলাদা করে খেয়ে দেখি, কারণ চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি জাস্ট একবার দেখতে চাই। বেশ ভালো, হাইলি রেকমেন্ডেড, হাইলি 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 রেকমেন্ডেড। এটার টেস্টটা দারুণ খেতে। নেক্সট আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন ইয়াম ওয়ান্টন, অ্যান্ড এটা হচ্ছে স্মল পোর্শনই নিয়েছি। ওয়ান সেকেন্ড, এইরকম কোয়ান্টিটি আমাদের দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি দেওয়া হয়েছে। এটার প্রাইস হচ্ছে 250 অনলি, অ্যান্ড এটাও তোমার মানে মোটামুটি স্টিমড ভার্সনটা নেওয়া হয়েছে। এখানে ওপর থেকে বেশি লিভস দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড অনেকগুলো ওয়ান্টন দিয়েছে মানে প্রচুর। আমি তো ভাব মানে বুঝতে পারছি না এই স্টার্টার খাওয়ার পর আমি মেন কোর্স কী করে খাবো, তো দেখা যাক এটা এবার আমি ট্রাই করে দেখি। একটা কথা আমি তোমাদের স্পেশালি মেনশন করতে চাই, উইচ ইজ আজকে সানডে অ্যান্ড এক ঘন্টাও হয়নি আমরা এখানে এসেছি, অ্যান্ড পুরো রেস্টুরেন্ট ফুল হয়ে গেছে, মানে এতটাই রাশ। অ্যান্ড আর একটা জিনিস আমি মেনশন করতে চাই স্পেশালি, সেটা হচ্ছে ওয়েটিং টাইমটা একটু বেশি। মানে আমরা এসেছি মোটামুটি এক একটা খাবার আসতেই মোটামুটি তোমার ধরে নাও 10-15 মিনিট মতন লেগে যাচ্ছে আরামসে। তো এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখে আসবে, কটা থেকে কটা অবধি ঘুরে থাকবে সেটা আমি তোমাদের আলাদা করে জানিয়ে দেবো। অ্যান্ড পুজোতে হয়তো আরোই রাশ হবে, তো এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখো। ও মাই গড, হেভেনলি, দারুণ খেতে। এটা ময়দার কোটিং একটা আছে, অ্যান্ড ওয়ান্টন যেরকম হয়, ফ্রাইড ওয়ান্টন আমি আগে খেয়েছিলাম, স্টিমড ওয়ান্টন আমি এই প্রথমবার খাচ্ছি। ভেতরের পার্টটাও কিন্তু অত্যন্ত ভালো, মানে একদম মশালেওয়ালা, খুব বেশি পুর দেয়নি, তবে কিন্তু যেইটুকু দিয়েছে উইচ ইজ সাফিসিয়েন্ট, একদম বেশ ভালো খেতে। হালকা একটা সল্টি ফ্লেভার আছে বাইরের আউটার লেয়ারটা, ময়দার যেটা আছে একটা হালকা সল্টি ফ্লেভার আছে, অ্যান্ড ভেতরের পোর্শনটাও কিন্তু খুব ভালো মশালেওয়ালা আছে, যার জন্য একদম ওয়েল ব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাপারটা, বেশ ভালো লাগছে খেতে। এটাও ওয়ান্স অ্যাগেন হাইলি রেকমেন্ডেড, 250 দাম, আমার তো বেশ ভালোই লেগেছে, তোমরা এটা ট্রাই করতে পারো। নেক্সট আনাদার সাজেস্টেড আইটেম, তোমরা যেটা সাজেস্ট করেছিলে রেড পেপার ফ্রাই ফিশ, বাট আমি এখানে রেড পেপার ফ্রাই চিকেনটা আমি মানে অর্ডার করেছি। একটা ভেঙে আমি অলরেডি একটু খেয়েও নিয়েছি লোভ সামলাতে না পেরে, বলে দিই স্মল পোর্শনটা আমরা নিয়েছি, 7 পিসেস থাকবে, দাম 250, এইরকম থাকবে প্রিপারেশনটা। অত্যন্ত ক্রিস্পি, এক মিনিট যেটা দেখানোর জন্য মাইকটা খুললাম। আই গেস তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি। এটাকে ডিসক্রাইব করার জন্য মানে এর থেকে ভালো সুযোগ আমি আর কিছু পেলাম না, তার জন্য আমি তোমাদের দেখালাম, একটু নির্লজ্জ হয়েই দেখালাম, অ্যাডজাস্ট করে নিও ব্যাপারটা। দারুণ খেতে, টেস্টটা না আলাদাই টেস্ট, এইরকম টেস্ট আমি এর আগে খুবই কম খেয়েছি, মানে খাইনি বলতে গেলে, ডিসক্রাইব করার মতো না, এতটাই ভালো টেস্ট। মানে ট্যাঙ্গি একটা ভাব আছে ভেতরের মানে ইনার সেকশনটাতে, যে ম্যারিনেশনটা হয়েছে অত্যন্ত ভালো হয়েছে, চিকেনটাও আনডাউটেডলি খুবই 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 নরম, কি জিনিস এটা, মানে আমি খাচ্ছি আর ভাবছি KFC ফেল এখানে, এতটাই ভালো খেতে। আমি ঠিকঠাক মতো তোমাদেরকে হয়তো এলাবোরেট করতে পারছি না এর ব্যাপারে, বিকজ আমারও খুব নতুন লাগছে জিনিসটা, তবে তোমরা যতক্ষণ এখানে সেটা খাবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে এটা কি জিনিস, মানে এতটাই ভালো খেতে। এটা মেনকোজ আমাদের চলে এসছে, অর্ডার করেছিলাম 2 নাগাদ, মেনকোজ এসেছে 2:45, মানে তোমরা বুঝতে পারছো কতটা রাশ অ্যান্ড কতটা মানে ডিলে আছে মানে সার্ভিসিং এর। তো এটা এই ব্যাপারটা একটু মাথায় রেখে তোমরা এসো, কারণ এখানে প্রচন্ড টাইম লাগছে সার্ভ করার জন্য মানে খাবার দেওয়ার ক্ষেত্রে। তো আমরা এখানে মেনকোজ এর মধ্যে খুবই সিম্পল আইটেম রেখেছি, সেটা হচ্ছে নর্মাল চিকেন ফ্রাইড রাইস, অ্যান্ড তার সাথে এখানে আছে হচ্ছে হুনান চিকেন হাফ।
এটা ফুল ভার্সনটা যেটা সেটাতে তোমরা মোটামুটি 14 থেকে 16টা পিসেস পেয়ে যাবে এন্ড এটা হাফ ভার্সন তো হাফ এর মানে কোয়ান্টিটি হচ্ছে 8 পিসেস আর এটা হচ্ছে ফুল রাইস এটা হচ্ছে ফুল রাইস মানে এই কোয়ান্টিটিতেই তোমরা পাবে একদম স্মল পোর্শন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ফার্স্ট আমি রাইসটা একটু শুধু খেয়ে দেখবো বিকজ না একটু শুধু না খেলে এটার মানে আসল টেস্টটা পাওয়া যায় না এটার দাম হচ্ছে 220 রুপিস অনলি খেয়ে দেখি অথেন্টিক ফ্রাইড রাইসের যেরকম একটা টেস্ট থাকে এক্স্যাক্টলি ওরকম রাইসের গ্রেনটা হালকা একটু মোটা ধাঁচের আছে অথেন্টিক ফ্রাইড রাইস যেরকম থাকে এক্স্যাক্টলি ওরকম নানা রকম ভেজিজ আছে ক্যারেট ক্যাপসিকাম সরি ক্যারেট তার সাথে এখানে স্প্রিং অনিয়ন দেওয়া আছে নানা রকম ভেজিজ তার সাথে চিকেন অ্যান্ড এগ তো সাফিসিয়েন্ট পরিমাণে আছেই টেস্টটা কিন্তু যথেষ্ট ভালো খেতে চিকেনটা একবার ট্রাই করে দেখি বেশ ভালো চিকেনটা একবার কেটে দেখাই তোমাদের দেখো আমি কইটুকু পরিমাণে নিয়েছি এইটুকু পরিমাণে কিন্তু আমরা খাই তোমরা ভাবো হয়তো আমরা অনেক অনেক খাই বাট সিরিয়াসলি আমরা কিন্তু এইটুকু পরিমাণেই খাই একবার কাটলাম অ্যান্ড ছিঁড়ে গেল এতটাই সফট যথেষ্ট ভালো প্রিপারেশনটাও কিন্তু খুব ভালো হুনান চিকেন যেরকম হয় এক্সট্রা অর্ডিনারি সেরকম আমি ফ্লেভার পাইনি ট্যাঙ্গি সল্টি একটা টেস্ট আছে যেরকম ট্যাঙ্গিনেসটাই বেশি আছে তার সাথে চিকেনটাও কিন্তু দেখে মনে হচ্ছে অত্যধিক সফট আছে এখানে তবে এই গ্রেভিটার সাথে খাওয়ার থেকে আমার কিন্তু শুধু যে রাইসের টেস্টটা সেটাই কিন্তু আমার বেশি ভালো লাগলো এখানে তো যাই হোক এখানে আমরা মোটামুটি এইটুকু জায়গাতেই মানে এইটুকুই রাখছি ভিডিওটা গোল্ডেন জয়ের এপিসোডটা মানে গোল্ডেন জয়ের পার্টটা এরপর আমরা বেইজিং যাবো তার জন্য এখানে বেশি আর টাইম ওয়েস্ট করছি না ভেবেছিলাম আমরা 5 থেকে 7 মধ্যে কমপ্লিট করবো এখানে খাওয়া দাওয়া বাট সেটা হয়নি আনফর্চুনেটলি 1270 হয়ে গেছে এখানে প্রাইস মানে টোটাল প্রাইস 1270 হয়ে গেছে আমরা যদিও দু তিনটা আইটেম এক্সট্রা নিয়েছিলাম তার জন্য একটু বেশি হয়ে গেছে বিলটা তোমরা চাইলে দু তিনটা আইটেম মানে স্টার্টার একটা আইটেম স্যুপ অ্যান্ড তার সাথে কিন্তু নর্মালি তোমরা যদি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন নাও বা নুডল আর চিকেন নাও তাহলে কিন্তু তোমাদের মোটামুটি ওই 5 থেকে 7 মধ্যে ম্যাক্সিমাম 800 মধ্যেই হয়ে যাবে কমপ্লিট সো এখানে আমাদের একটু বেশি পড়ে গেছে এখানের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল বেশ ভালো লেগেছে সবকটা খাবারই আমার মানে মোটামুটি ভালোই লেগেছে যে কটা আইটেম আমি ট্রাই করেছি থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আমাকে মানে রেকমেন্ড করেছিল গোল্ডেন জয় আসার জন্য থ্যাংক ইউ এরপর আমরা বেইজিং যাবো মানে ওদেরও ফুডটা ট্রাই করার জন্য তার আগে বলতে চাই গোল্ডেন জয়ের কিন্তু এত বড় একখানা পার্কিং আছে দেখে তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও তারাও অবশ্যই আসতে পারবে এখানে ভালো পার্কিং অ্যাভেলেবল আছে অ্যান্ড টাইমিং যেটা বলতে চাই 12টায় শুরু হয়ে যায় মানে খুলে যায় রেস্টুরেন্ট অ্যান্ড চলে রাত 12টা অবধি নর্মাল টাইমে পুজোর সময় কিন্তু রাত 2টো অবধি খোলা থাকে তো এটা একটা ভালো পয়েন্ট বলে রেখে নিতে বলতেই পারি তো চলো দেখা হচ্ছে এবার বেইজিং এ It was night and day when you entered the space of me চলে এসছি বেইজিং এর ভেতরে অ্যান্ড এখানেও মানে বেশ ভালোই ক্রাউডেড আছে এই টাইমটাতে 3:25 আমরা এসেছি অ্যান্ড অর্ডার করে দিয়েছি সাথে সাথেই এবার দেখা যাক কতক্ষণ ওনারা সার্ভ করেন গোল্ডেন জয়তে এই মানে ওয়েটিং টাইম একটু বেশি ছিল বেইজিংতে যাই না আমরা সবে জাস্ট গেলাম তো এখানেও আমরা কিছু আইটেম এখানে মানে অর্ডার করেছি কিন্তু ম্যাক্সিমাম আইটেমই কিন্তু কম্প্যারিজনের জন্য আমি সেম রেখেছি যেমন ওখানেও আমরা থাই স্যুপ নিয়েছিলাম এখানেও আমি থাই স্যুপ নিয়েছি প্রাইস কোয়ান্টিটি সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো কোয়ালিটিও দেখাবো তার সাথে তো আসো স্টার্টার অ্যান্ড মেন কোর্স তারপর তোমাদের দেখাতে থাকছি আইস দেখে আপাতত আমি যা বুঝলাম
ওখানে যা ছিল তার থেকে এক্স্যাক্টলি ডাবল, মানে ওখানে ফ্রেশ টাইম সোডার দাম ছিল 40 rupees, এখানে ফ্রেশ টাইম সোডার দাম হচ্ছে 85, ওখানে থাই স্যুপের দাম ছিল আমরা এটা নিয়েছিলাম 180 rupees, এখানে 310 না এরকম কিছু একটা। এতটুকু আমার মানে এখানে এসে যেটা মনে হলো যে এটা একটু মানে সব কিছুরই দাম এটা একটু বেশি আছে, গোল্ডেন জয় থেকে একটু বেশি আছে। অর্ডার করেছিলাম থাই চিকেন স্যুপ, অ্যান্ড এখানে থাই চিকেন স্যুপটার প্রাইস হচ্ছে 285 rupees হাফ, এতটা পোর্শন দেয়া হয়েছে, ঠিক আছে এতটা পোর্শন তোমরা পেয়ে যাবেন। এখানে আলাদা করে বোল দেয়া হয়েছে, তো যার যতটা লাগবে ততটা তোমরা নিয়ে নিতে পারো। স্মেল অ্যান্ড লুক ওয়াইজ কিন্তু সেম আছে এক্স্যাক্টলি যেরকম ওখানে ছিল, ওখানের প্রাইসটা ছিল 180 rupees, এখানের প্রাইস হচ্ছে 285 rupees, অনেকটাই কিন্তু ডিফারেন্স। ঢেলে নিই একটু প্লেটের মধ্যে, এইরকম দেখো দু বাটি কিন্তু পুরো ফুল স্যুপ হয়েছে, স্যুপের কোয়ান্টিটিটা কিন্তু এখানে ওই আগেরটার থেকে একটু বেশি আছে, অনেক বেশি বলবো না একটু বেশি আছে, কিন্তু দামটাও কিন্তু সেই তুলনায় বেশি আছে 285। এখানেও মাশরুম এগস অ্যান্ড চিকেনের পিসেসগুলো যথেষ্ট ভালো মতো দেওয়া আছে, কোরিয়েন্ডারও খুব ভালো মতো দেওয়া আছে। খেয়ে দেখি এটা, আগের স্যুপটা গোল্ডেন জয়তে থিকনেস ব্যাপারটা না একটু মিডিয়াম ছিল, এটা খুব একটা থিক না, একটু হালকা মানে চিকেন স্টকের একটা ফ্লেভার আসছে, তার সাথে চিকেন কোরিয়ান্ডারের যেরকম ফ্লেভার থাই স্যুপে থাকে এক্স্যাক্টলি ওরকম, বাট এটা কিন্তু অতটাও গাঢ় নয়, একটু মানে কি বলবো আগেরটার তুলনায় একটু হালকা আছে, মানে ওয়াটারি টাইপের, অতটাও গাঢ় নয়, এটাও ভালো খেতে, আমি বলবো না বাজে, দিস ইজ অলসো গুড। টেস্ট ওয়াইজ আমার ওটা আগেরটা বেশি ভালো লেগেছিল। মাশরুমের পিসেসগুলো কিন্তু যথেষ্ট বড় বড় করে মানে বড় পরিমাণেই দেওয়া হয়েছে, চিকেনের পোর্শনগুলোও কিন্তু বেশ ভালো মতোই দেওয়া হয়েছে এখানে, অ্যান্ড চিকেনটাও কিন্তু বেশ ভালো মতন মানে নরম সেদ্ধ হয়েছে, ভালো কোয়ালিটি ভালো, বাট ওইটা বেশি ভালো লেগেছে। নেক্সট স্টার্টার আমরা ট্রাই করবো, উইচ ইজ ড্রামস অফ হেভেন, চিকেন ড্রামস অফ হেভেন, তোমাদের মধ্যেই একজনে আমাকে মানে রেকমেন্ড করেছিল এটা। ড্রামস অফ হেভেনের উপরে লেয়ারটায় দেখো, এখানে মশালাটা এমনভাবে মেখেছে, ধনে পাতা, তারপর লঙ্কা মানে শুকনো লঙ্কার কুচি, তারপর আরও কিছু গোলমরিচের গুঁড়ো, এই সমস্ত দিয়ে ব্যাটারটাকে মাখা হয়েছে, অ্যান্ড তারপর সেটাকে মানে ডিপ ফ্রাই করা হয়েছে। আমরা যেরকম সচরাচর ড্রামস অফ হেভেন খাই, এটা কিন্তু ওরকম নয়, একটা এখানে লেবু দিয়েছে। আচ্ছা বলে দিই, আমরা এটা হাফ নিয়েছি বা স্মল পোর্শন নিয়েছি, এটাতে 6 pieces থাকবে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 265 অনলি, তো 265 rupees মধ্যে তোমরা 6 pieces পেয়ে যাবে। বেশ ভালো খেতে, বললাম না ওপরের যে লেয়ারটা আছে বেশ ভালো মশালেওয়ালা, একদম কোরিয়েন্ডার একটা স্ট্রং ফ্লেভার আছে, তার সাথে আরো নানা রকম হালকা পেপারের একটা টেস্ট আছে, বেশ ভালো লাগছে, অ্যান্ড ইনার পার্টটাও কিন্তু যথেষ্ট সফট আছে, দেখতে পাচ্ছ আই গেস তোমরা, বেশ ভালো মতনই ম্যারিনেশন হয়েছে, তারপর যে কুকটা হয়েছে না ভালো কুক হয়েছে, ভালো খেতে এটা একটা মানে ভালো আইটেম বলে আমি কনসিডার করতে পারি, বাট 6 pieces হবে তোমরা 265 rupees, তো সেই দিক থেকে দেখতে গেলে ঠিকঠাক। নেক্সট আমাদের মেন কোর্স চলে এসছে, মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম এখানে চিলি গার্লিক চাও, হাক্কা চিলি গার্লিক চাও, এটা হচ্ছে পুরো কোয়ান্টিটিটা, এইরকম পুরো বোল ফুল মানে গার্লিক চাও দেওয়া হয়েছে, অ্যান্ড তার সাথে আমরা নিয়েছিলাম, নিয়েছি হচ্ছে সাংহাই চিকেন, এখানেও এটা হাফ নিয়েছি আমরা, এখানেও কিন্তু বেশ অনেকটাই পরিমাণে সার্ভ করা হয়েছে, এটা আমরা হাফ নিয়েছি, হাফে 6 pieces থাকবে। গোল্ডেন জয়তে আমরা যখন খেলাম সেখানেও রাইসটা দিয়েছিল 220 টাকার, মানে রাইসের দামটাও ছিল 220 টাকা, বাট ওটার কোয়ান্টিটিটা কিন্তু এর থেকে একটু কম লাগলো আমার, বিকজ ওটা প্লেটের মধ্যে দেওয়া ছিল, অ্যান্ড তাছাড়াও মানে এখানে যে চাউমিনটা দেওয়া হয়েছে এরকম বোল একটা ফুল পুরো দেওয়া হয়েছে, তো এই সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা একটা মানে প্লাস পয়েন্ট আমি বলতে পারি, সেম প্রাইসে ওখানে যা কোয়ান্টিটি দিচ্ছে এখানে যা কোয়ান্টিটি দিচ্ছে দুটোর মধ্যে কিন্তু এটা আমার একটু বেশি লাগছে, অ্যান্ড তার সাথে এখানে যে চিকেনটাও দিয়েছে ওখানে 250 rupees 8 pieces চিকেন ছিল উইচ ইজ হাফ, অ্যান্ড এখানে 310 rupees 6 pieces চিকেন দিচ্ছে উইচ ইজ অলসো হাফ, মানে ওখানের তুলনায় এখানে দামটা একটু বেশি, কোয়ান্টিটিটা কিন্তু একটু কম, ওখানে কিন্তু কোয়ান্টিটি অ্যান্ড দাম দুটোই মানে বেশ ঠিকঠাকই ছিল, মানে একটা মানে কি বলবো স্ট্যান্ডার্ড প্রাইস ওখানে মেনটেন করেছিল, এখানে প্রাইসের দিক থেকে দেখতে গেলে কিন্তু একটু মানে আমার হাই লাগছে,
টু বি ভেরি অনেস্ট নুডেলের স্ট্র্যান্ডগুলো তোমরা দেখতে পাবে, বেশ ভালোই মোটা মোটা নুডেলের স্ট্র্যান্ড আছে। আমি জাস্ট এইটুকু পোর্শন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। বেশ ভালো নুডেলটা, বেশ ভালো মতোই প্রিপেয়ার করেছেন। চিলির যে একটা ফ্লেভারটা, পাঞ্চ যেটা, চিলির ওই পাঞ্চটা একদম ইন্ট্যাক্ট আছে, হালকা একদম একটু ঝাল আছে। অ্যান্ড তার সাথে আমি স্পেশালি মেনশন করতে চাই, নুডেলটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়েছে, যার জন্য টেস্টটা আরেকটু বেশি এনহ্যান্স হচ্ছে, বেশ ভালো লাগছে। শুধু তোমরা ট্রাই করতে চাইলে করতে পারো, শুধুই বেশি ভালো লাগবে। ওপর থেকে এখানে দেখো চিকেন এক তো আছেই, কিন্তু বেশি করে এখানে কিন্তু স্প্রিং আনিয়ন দেওয়া হয়েছে অনেক সাফিসিয়েন্ট পরিমাণে। এখানে ক্যারেট আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড পেঁয়াজ টিয়াজও আছে এখানে ভেতরে। যাই হোক, আমি এটা এখন আর বেশি ঘাটছি না, আমি এবার চিকেনটা একবার ট্রাই করে দেখি। আমি চিকেনটা অলরেডি একটু কেটে নিয়েছি, বাট তোমাদেরকে তাও অন স্ক্রিন আমি একটু কেটে দেখাতে চাই। এই দেখো মানে কতটা সফট, তোমরা দেখতে পাচ্ছো, বুঝতেই পারছো আই গেস। চিকেনের গ্রেভিটাও কিন্তু বেশ ভালো একটা থিকনেস একটা মেনটেন করেছে। আমি একবার চিকেনটা দিয়ে নুডলটা ট্রাই করে দেখি। চিকেনের প্রিপারেশনটাও বেশ ভালো। আমরা তো সাংঘাই চিকেন নিয়েছি, তো সাংঘাই চিকেনে হালকা একটা মানে ঝালের পরিমাণ থাকেই, তোমরা জানো হয়তো। আফটার টেস্টে একটা হালকা ঝাল লাগছে, তার সাথে গার্লিকের একটা স্ট্রং ফ্লেভার আছে। চিকেনটা অত্যন্ত ফ্রেশ, খুব ভালো মতন কুক করা হয়েছে। অ্যান্ড মানে ওই যে ওই ব্যাপারটা, মানে একদম বেশ ভালো একটা সাইড ডিশ থাকে না চিকেনের, যেরকম মানে একদম ঠিক ওইভাবেই মেনটেন হয়েছে খাবার। মেন কোর্স কিন্তু আমার এখানের মেন কোর্সটা বেশি ভালো লেগেছে গোল্ডেন জয়ের থেকে। মানে স্টার্টার ওয়াইজ ওইটা বেশি ভালো ছিল, বাট মেন কোর্স ওয়াইজ কিন্তু আমার এখানের খাবারটা বেশি ভালো লেগেছে। মিটিং থেকে জাস্ট খেয়ে বেরোলাম, অ্যান্ড এখানে আমাদের বিল হয়েছে টোটাল 1159। দেখতে পাবে তোমরা এখানে 1159, আমরা চারটে আইটেম নিয়েছিলাম, তার জন্য কিন্তু 1159 বিল হয়েছে। অ্যান্ড এখানেও স্টার্টার মেন কোর্স মোটামুটি আমার ভালোই লেগেছে, কিন্তু মেন কোর্স আমার এখানেই বেশি ভালো লেগেছে। তো আমি একটা খুব অড ওপিনিয়ন তোমাদের দেবো, তোমরা যদি স্টার্টার মানে ফুল জায়গাটায় মানে এই জায়গাটায় আসো এই চায়না টাউনে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, গোল্ডেন জয়তে তোমরা স্টার্টার খেয়ে নিতে পারো, অ্যান্ড তারপর বেজিং এসে তোমরা মেন কোর্সটা ট্রাই করতে পারো। এটা খুবই অড একটা সাজেশন, বাট করতে চাইলে করতেই পারো, সেরকম তো কোনো অসুবিধা নেই করার। তবে ওইখানে গোল্ডেন জয়তে যেটা আমি দেখলাম, প্রাইসগুলো একদম ঠিকঠাক, মানে মোটামুটি ভালো প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যান্ড তাতে কোয়ান্টিটি যা দিচ্ছে মোটামুটি ঠিকঠাকই আছে। সেই মানে সেই দিক থেকে দেখতে গেলে এইখানে যা কোয়ান্টিটি দিচ্ছে সেইটার কিন্তু কোয়ান্টিটি অনেকটাই বেশি, প্রাইসও কিন্তু সেই তুলনায় অনেকটাই বেশি। তো দুটোকে কম্পেয়ার করতে গেলে টেস্ট ওয়াইজ স্ট্যান্ডার্ডের টেস্ট আমার গোল্ডেন জয়ের ভালো লেগেছে, মেন কোর্সের টেস্ট আমার এখানে বেশি ভালো লেগেছে। কোনোটাকেই আমি ছোট করছি না, কোনোটাকেই আমি বড় করছি না, দুটোই সেমই ছিল মোটামুটি, কোয়ালিটিও বেশ ভালো ছিল, দুটোরই বেশ ভালো কোয়ালিটি মেনটেন হয়েছে। অ্যান্ড সবচেয়ে মানে আরেকটা যে জিনিস যেটা আমি তোমাদের এখানে মেনটেন মানে উল্লেখ করতে চাই, সেটা হলো বেইজিং এর কিন্তু এখানে কার পার্কিং নেই, এখানে শুধুমাত্র বাইক পার্কিংটা অ্যাভেলেবেল আছে। বেইজিং এর কার পার্কিং আই গেস ওইদিকে কোথাও একটা আছে, মানে ওই সাইডটাতে কোথাও একটা আছে, কারণ মানে এনারা পার্ক করছে সেটা আলাদা ব্যাপার। আমরা এখানে মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আজকে এরকম কি আছে, এখানে আরো অনেক কিছু আছে, বিকজ আছে, আবার ঠিক উল্টো দিকে আমি গোল্ডেন এম্পায়ার দেখতে পাচ্ছি। তো এইগুলো আমি আজকে যাচ্ছি, বিকজ আমি আর ঢুকতে পারছি না আজকে, অলরেডি পুরো ফুল, দু প্যাকেট এরকম মানে একটা ধরে আছি, এরকম দু প্যাকেট আমি তো শুধু পার্সেল করে নিয়েছি, বাড়ি নিয়ে যাবো বলে এরকম অবস্থা হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এরপর আরো অনেক ভালো ভালো এক্সাইটিং ভিডিও আসছে, চলেছে দুর্গা পুজো স্পেশাল। তোমাদের সাপোর্ট চাইছি, শুধু প্লিজ একটু হেল্প করো আমাকে উইদিন দিস মান্থ 70K অ্যাচিভ করতে, আর মাত্র 350 কাছাকাছি বাকি আছে, প্লিজ আমাকে একটু হেল্প করো, মানে উইদিন দিস মান্থ পুজোর আগে 70K অ্যাচিভ করে নিতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা কমেন্টে জানিও। তোমরা যদি অন্য কিছু দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি নিশ্চয়ই সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো কমেন্টে কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, দুর্গা পুজো স্পেশাল নেক্সট এপিসোডে, ভালো থেকো।